আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করছি আজকের লাইভ ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের। আমি সোহাগ হোসাইন, গ্রাফিক ডিজাইন ট্রেনার। কে কোথায় আছেন আমাদের সাথে একটু কমেন্টে জানাবেন। সবাই কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছি একটু জানাবেন। জি, সাউন্ড ক্লিয়ার। সিনথিয়া লিন্ডা, আপনাকে ওয়েলকাম আমাদের আজকের লাইভে। কেমন আছেন আপনি? ঢাকা থেকে। ঠিক আছে, শাহিদুল ইসলাম, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ঢাকা থেকে আছেন, ঢাকা থেকে, ঢাকা যাত্রাবাড়ি থেকে আছেন। সবাইকে আজকের আমাদের এই লাইভে স্বাগতম। আব্দুর রহমান যাত্রাবাড়ি থেকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, সবাই যেন জয়েন করে যায় আমাদের ক্লাসে, আজকের ক্লাসে। তার মাঝেই শুরু করে যাব আজকের আজকের টপিক হচ্ছে আমাদের ট্রান্সফর্মিং। এটা অনেকটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অনেক ইম্পর্ট্যান্টের সাথে সাথে ঠিক একটা মজার একটা বিষয়। আলহামদুলিল্লাহ ভালো। আমি আচ্ছা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? মেহেরপুর থেকে শামীম রেজা, সবাই কেমন আছেন? আজকে কেমন যাচ্ছে দিন? ঠান্ডা কেমন আছে? নরসিংদী থেকে জয়েন করেছেন, ঢাকা এয়ারপোর্ট থেকে, নরসিংদী থেকে মাহির আরেফিন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। উত্তরা থেকে আমাদের সাথে জয়েন করেছেন সবুজ মিয়া। উত্তরা থেকে সবুজ মিয়া, সবাইকে আজকের লাইভে স্বাগতম। একটু আমি শুরু করছি, এর মাঝে আমি একটু ওকে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কুমিল্লা থেকে শাওন শরীফ। আচ্ছা, আজকের আমাদের টপিকে চলে আসি, আমরা শুরু করছি আজকের আমাদের লাইভ। আমি সোহাগ হোসেন আপনাদের সাথে আছি ইউএস সফটওয়্যার ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইনের ট্রেনার হিসেবে। নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। আজকে আজকে ক্লাসটা করবো আমরা ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর বেসড সফটওয়্যার। আসি, আজকে আমরা বেসিক্যালি দেখব ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম যেমন একটি মজার টপিক, ঠিক তেমনি একটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক মজার টপিক। আপনি আসেন, শুরু করি। ট্রান্সফর্ম প্রথমেই খেয়াল করুন, আমি প্রথমেই একটি সার্কেল নিচ্ছি, ইলিপস, যেটাকে আমরা ইলিপস বলি, যেটা শর্টকাট হচ্ছে এল। ঠিক আছে, আমি জাস্ট নিচ্ছি শিফট ধরে, আমি কিন্তু শিফট ধরে ইলিপসটা নিচ্ছি। কেন শিফট ধরে নিচ্ছি? শিফট ধরে না নিলে কী হবে? প্রপোর্শনালি, আই মিন হচ্ছে হাইট এবং উইথ এটার সমান থাকবে না। ওকে, তো আমি নিচ্ছি এখান থেকে, আসুন একটু দেখি। জাস্ট একটা এভাবে নিয়ে নিলাম, আসি। এর পাশে আমি একটি এবার ট্রায়াঙ্গেল নিব। ঠিক আছে, ট্রায়াঙ্গেল জাস্ট ক্লিক করছি, ক্লিক ছাড়াও আপনি ড্র্যাগ করতে পারেন। অনেক সময় আপনাদের এখানে অনেকগুলো এরকম দেখাতে পারে, ঠিক আছে, বা এরকম দেখাতে পারে। সো এটা দেখালে আপনি কি করবেন? পলিগন, পলিগন দেখাবে, ট্রায়াঙ্গেল না দেখে পলিগন দেখাবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জাস্ট মাউস ক্লিক ধরে রেখে, মাউস ক্লিক কিন্তু আমি ধরে রেখেছি, এখনও ধরে রেখে আপনি কিবোর্ডের
আপ অ্যারো এবং ডাউন অ্যারো। আপ অ্যারো প্রেস করলে আপনার স্লাইডের সংখ্যা বাড়বে, এবং ডাউন অ্যারো প্রেস, যত বেশি ডাউন অ্যারো প্রেস করবেন আপনার কি হবে, সবার লাস্টে যে এটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো আসি, আমি একটু ছোট ধরনের একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, দেন এটার স্ট্রোকটাকে আমি অফ করে দিয়ে ফিল কালার দিচ্ছি। ওকে, আমরা একটু ইয়ে হতে পারে, সমস্যা হতে পারে যে স্ট্রোকটা কি এবং ফিলটা কি। আসলে স্ট্রোকটা হচ্ছে আউটলাইন, স্ট্রোকটা আউটলাইন, কেমন আউটলাইন এখানে খেয়াল করেন, এই যে এই লাইনটাকে বলতেছি আমরা স্ট্রোক, এবং ফিল বলতেছি কোনটা, আমরা ভেতরের যে কালারটাকে বলতেছি আমরা ফিল, বর্ডারটাকে বলতেছি আমরা স্ট্রোক, এবং ভেতরের যে কালারটা, সহজ ভাষায় যেটা, বর্ডারটাকে বলতেছি আমরা স্ট্রোক এবং ভেতরেরটাকে বলতেছি আমরা ফিল। তো আমি এখানে স্ট্রোক অফ করে দিয়ে আমি একটু এই টাইপের একটু কালার দিয়ে নিচ্ছি, আসুন, আর একটু ছোট করে নিচ্ছি। খেয়াল করুন, আমি ছোট বড় করার সময় অবশ্যই অবশ্যই শিফট এবং অল্ট একই সাথে প্রেস করে তারপরে করছি। ওকে, এর সাথে আমি আরেকটা ইলিপস নিচ্ছি, সার্কেল, যেটাকে আমরা সার্কেল বলি আমাদের ভাষায়, আমরা বলি এটাকে ইলিপস। আমি এখান থেকে একটু ব্লু কালার করে নিচ্ছি, এবার এই দুইটার সাথে একটু অ্যালাইন করে নিচ্ছি, এটার সাথে শিফট ধরে আমি নিয়ে যাচ্ছি উপরে, এটার সাথে একটু ম্যাচ করে নিলাম দুইটাকেই। কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ করে নিব, রাইট বাটন ক্লিক করে কি করছি, গ্রুপ করে নিচ্ছি। দেন এবার আমরা চলে যাব সরাসরি, এখান থেকেও যেতে পারি, অথবা আমরা উইন্ডো, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকেও যেতে পারি, অথবা আমরা এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে যেতে পারি। আমি আবার বলছি আপনাদেরকে, এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে চলে যাচ্ছি ট্রান্সফর্মে। একটু এখানে মনোযোগ সহকারে খেয়াল করি, এটা আমি ক্লোজ করছি, এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম। অবশ্যই অবশ্যই আপনাকে, আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করে রেখেছি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করব, আমরা সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে। ওকে, এখানে আসি, আমি একটা মজার বিষয় খেয়াল করুন, এখানে আমি ধরেন এখানে লিখছি যে আমার 8টা কপি চাই, 8 কপি, অর আমি এখানে বলছি আমি 15টা কপি চাই আমার, ঠিক আছে, 15টা কপি চাই। কপি চাওয়ার পরে এখন খেয়াল করেন, আমার তো চতুর্দিকে আমি কি করব, আমার টার্গেট কি, খেয়াল করেন আমার টার্গেট কি, আমি এই চতুর্দিকে, এই এই অবজেক্টটাকে আমি এই চতুর্দিকে কি করব, মুভ করাবো। তো এই জিনিসটা আমরা কিন্তু আরেকটা টুল দিয়ে পারি, অলরেডি পারি, কেউ কোন টুল, এটা এটা হচ্ছে রোটেট টুল, রোটেট টুল দিয়ে আমরা অলরেডি এই কাজটা করতে পারি। কিন্তু আজকে আমরা একটু ডিফারেন্টভাবে করব, ডিফারেন্টভাবে কীভাবে, আজকে আমরা ট্রান্সফর্ম ইউজ করব। একটু আসি, এফেক্ট, এফেক্ট থেকে ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম, আমি এখানে বলছি যে আমরা এখানে 15টা কপি করব। তো 15টা কপি কীভাবে হবে, আমি প্রিভিউ অন করে রেখেছি, প্রিভিউ অবশ্যই অন করে রাখবো। আমরা এখানে ভাগ করতে হবে, 360কে 15 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এটা ক্যালকুলেটারে না যেয়ে আমরা এখানেও সরাসরি লিখে দিতে পারি, 360 ÷ 15। খেয়াল করুন, আমি এখানে এন্টার প্রেস না করে ট্যাব প্রেস করছি, তাহলে কিন্তু আমাকে অলরেডি দেখাবে সে কীভাবে করছে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করুন, এখানে আমাকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে, দেন আমি এখানে দিচ্ছি এই এইটা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সিলেক্ট থাকবে, তাহলে চতুর্দিক থেকে ইয়ে হচ্ছে। সো আমি এতটুকু করলাম, আবার চাইলে আপনি এটাকে কমিয়েও দিতে পারেন, কীভাবে খেয়াল করুন, আপনি এখানে দিলেন ধরেন 12, দেন এখান থেকে আপনাকে এসে করতে হবে কি, 360 ÷ 12, দেন খেয়াল করুন, ইজি এবং সিম্পল। আমি এটাকে ওকে করে দিচ্ছি, ওকে করার পর আমি যে কাজটা করব, এইটাকে ধরে, আমার এই অবজেক্টটাকে ধরে নিয়ে যাচ্ছি আমি এই যে সেন্টারে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আমি যখন সেন্টারে নিয়ে যাচ্ছি এটা কিন্তু অটোমেটিক আমাকে দেখাচ্ছে, কি কারণে দেখাচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমরা এখানে একটা স্মার্ট গাইড নামে একটা অপশন ওপেন করে রেখেছি,
যেটা হচ্ছে ইলাস্ট্রেটর অনেক আমেজিং একটা বিষয়, যার মাধ্যমে আপনি সহজেই ম্যাচ করতে পারবেন। খেয়াল করেন আমরা চলে যাচ্ছি ভিউ, ভিউ থেকে স্মার্ট গাইড, যেটা শর্টকাট কি কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ প্রেস করলেই আপনি এই কাজটা সহজেই করে নিতে পারবেন। আচ্ছা এর মাঝে আমি একটু দেখে নিই। ওয়ালাইকুম সালাম আনিসুর রহমান অয়ন, আপনি কেমন আছেন? আচ্ছা আমি ইউজ করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওয়ালাইকুম সালাম, শরীয়তপুর থেকে আছি, ওকে। সাদাত ইসলাম, তানজিম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কুমিল্লা থেকে শাওন শরীফ, সবাইকে আবারও আবারও আমাদের লাইভে, আজকে লাইভে স্বাগতম। মোহাম্মদ সোহানুর রহমান নেত্রকোনা থেকে দেখছি, স্বাগতম আপনাকে। ওকে আসি এবার। ওকে একটা বিষয় খেয়াল করুন, এখানে আমি এটাকে তো আমি এখানে নিয়ে আসলাম, স্মার্ট গাইড অন ছিল, আমি পারফেক্টলি নিয়ে আসছি। এখন আপনাকে করতে হবে কি, জাস্ট এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটার উপরে আরেকবার ডাবল ক্লিক করতে হবে। এতে এতে হবে কি, আপনার আইসোলেশন মোডে চলে যাবে, আইসোলেশন মোডে চলে আসবে। খেয়াল করেন এখানে লেয়ার ওয়ান গ্রুপ আইসোলেশন মোডে চলে এসেছে। জাস্ট এখান থেকে আপনি সিম্পলি এটাকে ধরে, শিফট ধরে, অবশ্যই শিফট প্রেস করা থাকতে হবে, শিফট ধরে এইখানে নিয়ে আসেন। খেয়াল করেন অটোমেটিক্যালি ম্যাজিক্যালি এটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তাই না? দেন অ্যাগেইন আমি এই কাজটা করছি, শিফট ধরে সিলেক্ট করে এবং শিফট ধরে এখানে আমি নিয়ে আসছি। খেয়াল করেন চতুর্দিকে এটা ছড়িয়ে গেছে। আপনি যদি চান আরও সামনে নিতে, আপনি চাইলে আরও সামনে নিয়ে যেতে পারেন। তাছাড়া আপনি যদি এখানে এডিট করেন, কেমন, ধরেন আপনি চাচ্ছেন যে এই যে ইয়াটা আছে এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে যাবেন, আমি কিন্তু সবগুলো শিফট ধরে করছি, শিফট ধরে এবং ক্লিক করে, খেয়াল করেন চতুর্দিকে কিন্তু আরেই আরেকটু চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি চাচ্ছেন কি এখানে এই যে নিচের যে দুইটা আছে এই দুইটাকে সিলেক্ট করে, অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে আপনি এভাবে ড্র্যাগ করে এটাকে রাউন্ড করে দেবেন। খেয়াল করেন সবগুলো কত সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে, ড্রপ সাইজ হয়ে গেছে, তাই না? সো খেয়াল করেন ট্রান্সফর্ম জিনিসটা কিন্তু অনেক মজার, তাই না? এবার খেয়াল করেন আপনি চাচ্ছেন এর মাঝে আরও কোনো অবজেক্ট দিবেন, কেমন ধরনের, ধরেন আপনি চাচ্ছেন এখান থেকে এতটুকু, ধরেন আমি এখানে এটা কিন্তু শিফট ধরছি না, এখন এখন আমি শিফট না ধরে করছি, এতটুকু লাইন দিবেন। খেয়াল করেন চতুর্দিকে এটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করেন অ্যাগেইন আপনি এখান থেকে ধরেন যে খেয়াল করেন জাস্ট আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করে যাচ্ছি, জাস্ট সিম্পল, ইজি এবং সিম্পল বিষয়, আমি জাস্ট ইয়ে করছি, আন্ডো করছি। আন্ডো করার শর্টকাট হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করছি, অটোমেটিক্যালি আন্ডো হয়ে যাচ্ছে। এতটুকু আমরা বুঝতে পেরেছি, এক্সফেথ পলাশ নেত্রকোনা থেকে, পলাশ আপনাকে স্বাগতম, নাজমুস সাকিব ওয়ালাইকুম সালাম, আমার নাজমুস সাকিব কেমন আছেন আপনি, আনিসুর রহমান অয়ন জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ এর মধ্যে ভালো আছি। ওকে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আমি এতটুকু যে জিনিসটা দেখিয়েছি, আই মিন হচ্ছে ট্রান্সফর্মিং, যে ট্রান্সফর্মিং অবজেক্টটা দেখিয়েছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন একটু আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে আপনারা কি আমার আজকের এতটুকু এখন পর্যন্ত যতটুকু দেখিয়েছি ট্রান্সফর্ম দিয়ে ইয়েটা রোটেট করার অপশনটা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে এবার এটা ছিল জাস্ট একটা
প্রথম আপনাদের বোঝার জন্য যে ট্রান্সফর্মটা কি, দেন আমি ব্যাকে যাচ্ছি, এগেইন ব্যাকে যাচ্ছি। ওকে গুড, ট্যাবটাকে আমি একটু মুভ করে নিচ্ছি এখান থেকে, জাস্ট টেক করে দিচ্ছি। এবার আসি আরেক আরেক আরেকটু বিষয়ে আসি, খেয়াল করি এখানে আমি জাস্ট একটা পলিগন নিচ্ছি, ট্রায়াঙ্গেল আসতেছে, কারণ কি আমি আপ অ্যারো প্রেস করব তাহলে কি হবে আমার পলিগন হয়ে যাবে। আমি সাইড নিচ্ছি ছয়টা, জাস্ট এখান থেকে থাকুক। এবার আমি আর ফিল ইউজ করছি না, ফিল কালার ইউজ করছি না, এই যে ফিল কালার, জাস্ট আমি ফিল কালারে ক্লিক করলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে নান হয়ে যাবে। দেন এই যে স্ট্রোকটা আমি অন করছি, দেন এখানে দিচ্ছি। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি আজকে এখান থেকে এখন এখন যে টপিকটা দেখো, এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট কি, একসাথে আমি দুইটা থেকে তিনটা কালার ইউজ করব। জাস্ট এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট চলে আসছে, ডাবল ক্লিক করি, এখান থেকে কালার নিব, যে কোনো একটা কালার নিতে পারি আমরা। এখান থেকে জাস্ট এই কালারটা নিই, দেন এই কালারটা না, একটু এই কালার নিই, আর এই কালার। ওকে, ঠিক আছে, আমি একটু স্ট্রোকটা বড় করে দিচ্ছি, আই মিন হচ্ছে স্ট্রোকের পয়েন্ট 2 পয়েন্ট করে দিচ্ছি এখান থেকে। অ্যাগেইন আমরা বলছিলাম যে আমরা এখানে কি ইউজ করবো, ট্রান্সফর্ম। আসি, চলে যাচ্ছি এফেক্ট, এফেক্ট থেকে অ্যাগেইন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। আবার আপনি ইচ্ছে করলেই চলে যেতে পারেন এখান থেকে, উইন্ডো উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকেও আপনি সেম কাজটি করতে পারেন। এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম। প্রিভিউ দেখি একটু, এখানে আমি ধরেন আমি লিখছি এখানে যে আমি এখানে 20 কপি করব, 20টা, ঠিক আছে। দেন আমি এখান থেকে হরিজন্টাল ভ্যালুটা কমিয়ে দিচ্ছি, খেয়াল করেন হরিজন্টাল ভ্যালুটা কমিয়ে 90-95 করে দিচ্ছি, এবং ভার্টিক্যাল ভ্যালুটাকেও কমিয়ে নিচ্ছি, খেয়াল করুন 97 করে দিচ্ছি জাস্ট, অথবা 95ই করে দিই এখানে, তো বিষয়ে খেয়াল করুন। এবার এবার যে বিষয়টা খেয়াল করুন, আমি এখান থেকে অ্যাঙ্গেলটা রোটেট করে দিই, আমি যত ডিগ্রি অ্যাঙ্গেল, ধরেন আপনি এখান থেকে অ্যাঙ্গেলটা ঘোরাচ্ছেন, খেয়াল করেন জাস্ট অ্যাঙ্গেলটা ঘোরাচ্ছেন, জাস্ট আমি 7 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, খেয়াল করছেন জাস্ট কত সুন্দরভাবে এটা মানে অনেক মজার একটা জিনিস ক্রিয়েট হয়েছে, খেয়াল করেন। আমি আবার আমি যদি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই অথবা কমিয়ে দিই, খেয়াল করেন 90% করে দিই, এখান থেকেও যদি আমি সেম কাজটা করি 90% করে দিই, তাহলে অনেক সুন্দর একটা জিনিস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে আবার আপনি চাইলে এখান থেকে কপি এগুলো বাড়িয়ে দিতে পারেন, কতগুলো কপি হবে এটাও আপনি কি করতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, খেয়াল করেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটাকে বাড়াতে পারেন। আমি এতটুকু 13টা রাখছি, আবার আপনি যদি 7 ডিগ্রি থেকে আরও কম ইয়ে করেন, বেশি করেন, তো করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এখান থেকে আমি এটাকে আরও কমাচ্ছি, ওকে 90 ডিগ্রি থাকুক, দ্যাটস গুড, ওকে করে দিচ্ছি। এবার আমি একটু স্ট্রোকটাকে বড় করছি, খেয়াল করুন ইজিলি একটা অবজেক্ট আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সেম এই সেম অপশনটা ইউজ করে আমরা আরও অনেক কিছু করতে পারি, যেমন এটা করেছি আমি 6 সাইডের একটা পলিগনের সাথে, 6 সাইডের একটা পলিগনের সাথে করেছি। আচ্ছা, আপনি কাজ শিখতে চান, কাজ শিখতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে প্রথম বেসিক থেকে শুরু করতে হবে। আমরা এখানে কিছু ফ্রি ক্লাস করি, প্রতিনিয়ত ফ্রি ক্লাস করার চেষ্টা করি। জি, আপনি আপনারা এখানে অনলাইন প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি একটা করে টপিকের উপর বিষয়ভিত্তিক অনলাইনে ক্লাস করার,
আপনারা অবশ্যই অবশ্যই এখানে প্রতিনিয়ত অনলাইনের একটা করে ক্লাস পাবেন, ঠিক আছে? ওকে, আমরা এতক্ষণ ইয়ে করছিলাম একটা পলিগন নিয়ে, ছয় সাইডের একটা পলিগন, সিক্স সাইডের একটা পলিগন নিয়ে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এবার আসি আমরা একটা র্যাক্টেঙ্গেল দিয়ে করব। শিফট ধরে আমি র্যাক্টেঙ্গেলটা করছি এখান থেকে। আসি, 5 পয়েন্ট থাকুক, 5 পয়েন্ট না, আমি এখান থেকে 3 পয়েন্টই করছি, 2 পয়েন্ট থাকুক। অ্যাগেইন সেই আগের মতোই চলে যাচ্ছি এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম চলে যাচ্ছি, দেন ট্রান্সফর্মে আসি এখানে। আমি বলছি এখান থেকে যে এখানে কপি দিচ্ছি, আমি অনেকগুলা কপি দিচ্ছি, 25 করছি এখানে, 95। এখান থেকে আমি করছি কি, 95 করে দিচ্ছি। দেন এখানে এসে আমি এটাকে রোটেট করছি, এতটুকুই রাখি, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনি যদি চান আর কপি বাড়াতে, কপি বাড়াতে পারেন, ডাজেন্ট ম্যাটার। সো খেয়াল করেন, এরকম স্টাইলের কাজগুলো আমরা সহজেই এখান থেকে করে ফেলতে পারবো। সেইমভাবে আপনি যদি চান যে একটা রাউন্ডেড র্যাক্টেঙ্গেল দিয়ে করতে, আসি রাউন্ডেড র্যাক্টেঙ্গেল দিয়ে করতে, তো কিভাবে করব, এখানে আমি একটু রাউন্ডেড করে নিচ্ছি এটাকে। সেম এফেক্ট, এফেক্ট থেকে, বাই দ্য ওয়ে এটা হচ্ছে রাউন্ডেড র্যাক্টেঙ্গেল টুল, ঠিক আছে? আমি যে টুলগুলো ইউজ করছি একটু খেয়াল করুন, প্রথমটা হচ্ছে র্যাক্টেঙ্গেল টুল, তারপরটা রাউন্ডেড র্যাক্টেঙ্গেল টুল, এখন আমরা রাউন্ডেড র্যাক্টেঙ্গেল টুল ইউজ করছি। এর আগে ইলিপস ইউজ করেছি, ইলিপস মানে হচ্ছে সার্কেল, আর তারপরে ইউজ করেছি পলিগন টুল, প্রথম দিকে আমরা ইউজ করেছি পলিগন টুল, ঠিক আছে? যার মাধ্যমে আমরা একটা ট্রায়াঙ্গেল করেছিলাম। ওকে, আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টও চেঞ্জ করতে পারেন। গ্রেডিয়েন্ট কিভাবে চেঞ্জ করবেন, এখানে খেয়াল, এডিট গ্রেডিয়েন্ট, খেয়াল করি আমরা একটু, এখান থেকে চলে আসি, আপনি চাইলে এখানে আরও একটা কালার অ্যাড করতে পারেন। এই যে প্লাস সাইনে এসেছে, আমি দেন ডাবল ক্লিক করে আমি ইচ্ছে মতো আরেকটা কালার চাইলে এখানে অ্যাড করতে পারি, বা অন্য কোনো কালার ইউজ করতে পারি। এলো, ওকে, গুড। এবার এগেন এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে আসি ট্রান্সফর্মে, দেন এগেইন আমি অনেকগুলো কপি নিচ্ছি, প্রিভিউ এখান থেকে একটু ছোট করছি, 97 করছি এখানে, এখান থেকে একটু ছোট করছি, এখানেও 97 করছি। দেন আমি এখান থেকে এসে জাস্ট অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করে দিচ্ছি, দেন ওকে। জাস্ট আপনি জাস্ট সহজেই এরকম এফেক্ট ক্রিয়েট করে ফেলতে পারছেন। এখন আরেকটা বিষয় যে আপনি এই এফেক্টটা ক্রিয়েট করেছেন, এই যে এভাবে যে রাউন্ডটা হয়েছে আপনার ভালো লাগছেন, আপনি কি করবেন? তো আপনি অ্যাগেইন, আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলের কথা বলেছিলাম, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স এখানে আসবেন, দেন ট্রান্সফর্মে ক্লিক করবেন, অ্যাগেইন আপনি এটা পেয়ে যাবেন। এগেন আপনি কি এই অপশনটা পেয়ে গেছেন, দেন ওকে। খেয়াল করেন কত সহজেই আমরা মজার একটা এফেক্ট ক্রিয়েট করে ফেলছি। তো এতক্ষণ আমরা কিছু সহজ সহজ কাজ দেখলাম, ওকে, আমরা কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। এতটুকু যে আমরা শিখেছি,
যতটুকু দেখেছি আমরা কি বুঝতে পেরেছি, কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমি যেন বুঝতে পারি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কতটুকু নিতে পারছেন। এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার সবার, একটু জানাবেন আমাকে কমেন্ট করে। আমরা কিছু কমেন্ট নিচ্ছি এখান থেকে, কিছু কমেন্ট নিচ্ছি। জি আচ্ছা, ওকে, ধন্যবাদ সোহানুর রহমান আপনাকে, ধন্যবাদ। জি নাদিয়া আক্তার, ধন্যবাদ আপনাকে। মেহের আফরিন আপনাকেও ধন্যবাদ। আসি এবার আমরা একটু, মানে যারা অনেক ডিজাইন করতে পছন্দ করেন, মানে হচ্ছে জাস্ট টাইপ হচ্ছে সহজেই কিছু ডিজাইন করার প্রচেষ্টা আজকে আপনাদেরকে শেখাবো, কিভাবে সহজেই আপনি কাজটা করতে পারেন। জাস্ট আমি চলে আসছি লেয়ার্সে, এখানে লেয়ার্সে আসি, আমি একটা লাইন নিচ্ছি, জাস্ট একটা লাইন, এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এখন স্ট্রোক কালার সিলেক্ট করে আমি একটু এখানে এটাকে অ্যালাইন করছি আর্ট বোর্ডের সাথে, যেন আমার এটা সেন্টারে থাকে, একেবারে সেন্টারে থাকে। তো দেন সিলেক্ট, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি, সিলেক্ট করে মনে রাখবেন সিলেক্ট করার পর আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, করার পর এখান থেকে ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, ট্রান্সফর্ম থেকে কোথায় রোটেট, এখান থেকে আমি বলছি, আসেন একটু প্রিভিউ দেখি, খেয়াল করেন আমি জাস্ট এখান থেকে 90 ডিগ্রি, বা আপনি এখান থেকে লিখে দিতে পারেন 90, প্রিভিউ খেয়াল করেন, এখানে 90 ডিগ্রি কপি করব। এবার কিন্তু ওকে করব না, আমি এখান থেকে কপি করব, জাস্ট একটা কপি। আচ্ছা, 2 পয়েন্ট থেকে আমি এটাকে 1 পয়েন্ট করে দিচ্ছি, ঠিক আছে, হলো। দেন আমি এটাকে এখান থেকে জাস্ট একটু কপি, ডুপ্লিকেট লেয়ার ওয়ানকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে একটু অফ করে দিচ্ছি এটাকে, এই যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করছি এই কোণায় ক্লিক করে। আমি আসি এই যে এটা, এই পাশেটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি চলে যাচ্ছি এখান থেকে এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম, এখানে আমি কপি দিব 8 কপিস, কপি দিব কি 8টা। দেন এখান থেকে অ্যাঙ্গেল আমি লিখছি এখানে, খেয়াল করুন, মনোযোগ সহকারে খেয়াল করুন, এখানে আমি লিখছি 22.5। কেন 22.5, খেয়াল করেন, আমি যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়ে করি, ভিউ করি, খেয়াল করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে, 45 ডিগ্রির হাফ হচ্ছে 22.5, ঠিক আছে, 45 ডিগ্রি ভাগ হচ্ছে কি 22.5। তাহলে আমি এখান থেকে ওকে করছি, এই লেয়ারটাকে আমি লক করে দিচ্ছি, একেবারে লক করে দিচ্ছি। আসি উপরের যে লেয়ারটা আছে এটাকে অন করছি এবং এটাকে সিলেক্ট করছি, খেয়াল করেন উপরের লেয়ারে কি জাস্ট আমাদের এই মাঝখানে দুইটা ভাগ ছিল, এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটু এসেনশিয়াল ক্লাসিকে চলে আসি, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, আমার অ্যাপিয়ারেন্স প্যানেলটা এখানে লাগবে, আসি সিলেক্ট, সিলেক্ট করার পর আমি এখান থেকে এফেক্টে চলে যাচ্ছি, এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম,
এবার এখানে কপি হবে এক, দেন রিফ্লেক্ট এক্স, রিফ্লেক্ট এক্স হচ্ছে এক্স ভ্যালুটাকে রিফ্লেক্ট করবে। আমি জাস্ট ওকে করে দিচ্ছি, জাস্ট নর্মালি এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমি এখানে ব্রাশ করছি। একটু খেয়াল করি, আমরা এখানে একটু ব্রাশ করছি, খেয়াল করেন এটার একটা কি হবে, রিফ্লেক্ট হয়ে যাবে, ঠিক আছে, একটা রিফ্লেক্ট এখানে হয়ে যাবে। তো এখানে আবার আমি এটাকে সিলেক্ট করছি, করার পর এগেইন আমি যাচ্ছি এখানে, ওকে আমি একটু কন্ট্রোল সেট করছি, এখানে এইটাকে সিলেক্ট করে এগেইন আমি এখান থেকে এফেক্ট, এফেক্ট থেকে ডিস্টর্শন ট্রান্সফর্ম, আবার আমি কেটে ট্রান্সফর্ম করছি, দেন অ্যাপ্লাই এফেক্ট। এবার আমি এখানে ভ্যালু দিচ্ছি আগের মতো 22.5, এখানে কপি দিচ্ছি 8 কপিস। তো দেখি আটটা কপি এসেছে, আটটা কপি না, আমি আরেকটু বেশি কপি চাই, ওকে 15টা কপি, ওকে 15টা কপি ইজ এনাফ, ঠিক আছে, ওকে আমি এখানে ওকে করে দিচ্ছি। তো এই যে কপিগুলো ছিল এখান থেকে, এই কপিগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার ব্রাশ নিচ্ছি, ব্রাশ নেওয়ার পর খেয়াল করুন জাস্ট এইভাবে ট্র্যাক করছি, খেয়াল করুন ব্রাশটাকে ছোট বড় করার শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিং দিলে এটাকে এটা বড় হবে, আর ক্লোজিং দিলে ছোট হবে, জেড দিই। জাস্ট খেয়াল করেন জাস্ট কত ইজিলি আমরা এই কাজটা করতে পারছি। ব্রাশটাকে ছোট করে নিচ্ছি, আমি এখানে আসছি, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, একটু কন্ট্রোল জেড দিচ্ছি, কোনো জায়গায় যদি রুলিং হয়ে যায় আমরা কন্ট্রোল জেড দেব। যেহেতু আমি মাউসে করছি যে কারণে আমাকে এটা একটু ইয়ে হচ্ছে, ট্যাবে যারা করবেন তাদের কিন্তু এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, ওকে এখানে খেয়াল করেন একটা বিষয়, খেয়াল করেন জাস্ট এখান থেকে চলে যাচ্ছি, খেয়াল করেন জাস্ট কত সুন্দর ইয়ে হয়ে যাচ্ছে। আবার যদি আপনি এখান থেকে এই পর্যন্ত আসেন, খেয়াল করেন সুন্দরভাবে এগুলো ইয়ে হয়ে যাচ্ছে। দেন আমি এখানে লাইন করছি, আপনি যদি এখানে একটা করে লাইন দেন, এখানে ধরেন আপনি লাইন দিচ্ছেন চতুর্দিকে লাইন হয়ে যাবে, মানে এখানে একটা লাইন দিচ্ছেন, এখানে একটা লাইন দিচ্ছেন চতুর্দিকে, সরি চতুর্দিকে লাইনগুলো হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। বেসিকটা সবাই বুঝতে পেরেছি, জাস্ট ট্রান্সফর্ম ইউজ করে ঠান্ডা। নজরুল ইসলাম ভালো আছে, শাফিন আরিফ হ্যালো, রংপুর থেকে হাই স্যার, হ্যালো শাফিন আরিফ কেমন আছেন আপনি? ওকে, আই হোপ আপনারা আজকে আমরা যতটুকু বোঝানোর চেষ্টা করেছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করছিলাম ট্রান্সফর্মটা বোঝানোর জন্য কিছুটা। এবার আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই একটু জানাবেন, যদি কোনো আজকের টপিক রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে একটু জানাবেন।
প্রতি সপ্তাহে এরকম ফ্রি সেশন করে থাকি আমি, হচ্ছে ফ্রি ক্লাস। আমরা কিছু কোশ্চেন নিতে যাচ্ছি, আমি কিছু কোশ্চেন নিতে যাচ্ছি। নজরুল ইসলাম খুব ঠান্ডা, ঠিক আছে। নজরুল ইসলাম রংপুর থেকে আপনাকে স্বাগতম। আচ্ছা, কোন অ্যাপ দিয়ে? ওয়ালাইকুম সালাম লিন্ডা, আমি এটা করেছি আপনার ইলাস্ট্রেটর দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করেছি। মন মণ্ডল কোন সফটওয়্যার দিয়ে কাজগুলো করলে ভালো হবে জানান। এই কাজগুলো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা করে থাকি। ওকে, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাদের পেজে এসে কমেন্ট করবেন, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমাদের ফোন নাম্বার আছে, আপনারা চাইলে এই ফোন নাম্বারগুলোতে ফোন করে আমাদের তথ্যগুলো জানতে পারেন, বা কোনো টপিকে যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই অবশ্যই ফোন করে জানাবেন, আমরা আপনার সমস্যা সলভ করার চেষ্টা করব যথাসাধ্য। আচ্ছা, এছাড়াও আগামী রবি মঙ্গল বৃহস্পতি আমাদের অনলাইন একটা ফ্রি ওয়ার্কশপের ব্যবস্থা আছে সন্ধ্যে 6টা থেকে, আগের এই টাইমেই আপনাদেরকে জয়েন করার আহ্বান থাকলো। আপনারা সবাই, আশা করি সবাই জয়েন করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অনেক সুন্দর থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কন্টিনিউ কোনো ক্লাসের অপশন আছে?